কেমন কেমন যে চায়ের দোকানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরুপগঞ্জ ঘাটের কাছে। এখানে গাড়িটা রাখতে এসে চা খেলাম, তো এক কাপ চা খেয়ে ভাবলাম চলে যাবো, কিন্তু চায়ের টেস্ট এত ভালো দু কাপ চা খেয়ে নিয়েছি আমরা। এখন আমরা টিকিট নিয়ে নিয়েছি, এবার যাবো আমরা নবদ্বীপ। এখন আমরা যাচ্ছি সরুগঞ্জ ঘাট থেকে নবদ্বীপের দিকে, আর আমার সাথে রয়েছে রিন্টু। রিন্টু হাই বলে দাও। আর এই যে ফুড খাই পুরো আকাশ, হাই বল। এখন নৌকা দাঁড়াবে, আমরা নামবো, নেমে যাব। আর ওই পারে গিয়ে একটা সুন্দর দইয়ের দোকান আছে, যেখানে খুব ভালো এবং টেস্টি দারুণ দই পাওয়া যায়। চলে এসছি আমরা একবারে এখন নবদ্বীপের দিকে, আর যাচ্ছি সেই ফ্রেমাস দইয়ের দোকানে, যেখানে ভীষণ ভালো আর সুন্দর দারুণ দই পাওয়া যায়। আমাদের পথে নিয়ে যাচ্ছে খাইকুড়ো বাবু, মিস্টার খাইকুড়ো। খাইকুড়ো, 1 minute 37 seconds later. তো গাইস, চলে এসেছি আমরা রামকৃষ্ণ ঘোষ মিষ্টান্ন ভবনে। পাওয়া যায় সবথেকে বেস্ট এবং খুব ভালো সুন্দর লাল দই। এর আগে আমরা প্রচুর খেয়েছি, তো আজকে চলে এসেছি ব্লগ করতে। খাই, তারপর পুরো রিভিউ। আমার খাওয়া হয়ে গেছে লাল দই, আশা করছি খেতে খুব ভালো হবে। দারুণ খেতে, দারুণ। বেশি মিষ্টি ছিল সাদা দইটা, মিষ্টিটা একটু কম। তোমার কি মনে হচ্ছে সাদা দই লাগছে? লাল দইটা অনেক ভালো, অনেক অনেক মানে অনেক ভালো। সাদা দইটা মানে নর্মাল অর্ডিনারি সাদা দই থেকে ভালো, তবে খুব এক্সট্রা কিছু। হ্যাঁ, আমাদের কাছে মনে হয়েছে, তোমাদের কাছে হয়তো অন্যরকম লাগলেও পারে। আর লাল দইটা এক্সট্রা নর্মাল সমস্ত জায়গাতে যা লাল দই পাওয়া যায় তার থেকে 10 times একদম। তবে সাদা দইয়ের একটা ব্যাপার আছে যেটা আমার কাছে মনে হচ্ছে, অন্যান্য দোকানে সাদা দই খেলে যেটা মানে হয় আর কি, মুখে দেওয়ার পরে প্রচুর পরিমাণ মিষ্টি লাগে। হ্যাঁ হ্যাঁ, বাট এই সাদা দইটা কিন্তু ঠিক মানে টক ভাবটাও আছে, আবার একদম হালকা মিষ্টি, যেটা খুব ভালো লাগছে। লাল দইয়ের থেকে মিষ্টি কম। আমাদের রিন্টু ভাইয়ের খেতে এত ভালো লেগেছে, ওর কোনো দিকে তাকাচ্ছে না, দই আরো চামচে ঢুকে, দইয়ের মধ্যে চামচ দিচ্ছে আর মুখে ঢুকাচ্ছে, মানে ও কথাই বলতে পারছে না, এত ভালো লেগেছে ওর খেতে। দারুণ খেতে। আর সাদা দইটা খেলাম, অতটাও ভালো না, বাট ভালো, খারাপ বলবো না, কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি। মানে আমাদের কৃষ্ণনগরে বেশ কয়েকটা দোকান আছে, সেই দোকানের এখন নাম বলবো না, রিভিউ করবো আমরা পরে। তো সেই দোকানে এর থেকে বেটার কোয়ালিটি সাদা দইটা, সাদা দই পাওয়া যায় বাট লাল দই পাওয়া যায় না। তাদের লাল দইটা বেস্ট একদম, অসাধারণ খেতে, বাট সাদা দইটা মোটামুটি খুব একটা ভালো লাগেনি আমার। তখন দোকানের মধ্যে বলিনি, বাট এখন তো না। এখন যাচ্ছি ফুচকার দোকানে ফুচকা খেতে। ওই কাকার জাস্ট অসাম, অসাধারণ, দারুণ, সুন্দর, কোনো কিছু বলে শেষ করা যায়। কাকা বসে রয়েছে, চলে এসেছি কাকার ফুচকার দোকানে। সেই টেস্ট